কেমন দামি মানুষ একটু শোনেন, আল্লাহ রাসুল হোসাইনকে কত মহাব্বত করতেন, ভালোবাসতেন। হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্মগ্রহণ করেছে, আল্লাহ রাসুল খবর পেয়ে এত খুশি, এত খুশি, এত আনন্দিত হয়েছেন। আল্লাহ রাসুল খেজুর নিয়ে আসলেন, খেজুর নিয়ে আসার পরে আল্লাহ নবী খেজুর চাবাইলেন, চাবায়া চাবায়া হোসাইনের মুখের ভিতরে খেজুর ঢুকায় দিলেন। সুবহানাল্লাহ, এটাকে বলা হয় তাহনিক। আপনারাও করবেন, যখন আপনাদের শিশু বাচ্চা জন্ম নিবে, সমাজের ভিতরে আল্লাহওয়ালা যে ব্যক্তি আছে, যাকে আপনারা চরিত্রবান আল্লাহওয়ালা মুত্তাকি মহসিন মনে করেন, এমন বান্দার কাছে খেজুর নিয়ে গিয়ে বলবেন, মোহতারাম একটু আপনি চিবাইয়া আমার সন্তানের মুখে একটু দিয়া দেন। হতে পারে এটা তাসির হতে পারে, আল্লাহ তাআলা এর বরকতে আমার সন্তানটাকে অনেক বড় আলেম বানাইতে পারে, আমার সন্তানের জবান পবিত্র থাকতে পারে। এটা আপনারা করবেন, কেন করবেন? সমাজের ভিতরে অনেকেরা আমাদেরকে বলে, হুজুর ছোটবেলায় মনে হয় আমার মায়ে আমার বাপে মনে হয় মুখে আমার মিষ্টি কিছু দেয় নাই, এজন্য আমার মুখে কোনো মধু নাই, ঠিক কি না? অনেকেই বলে এগুলো করবেন। আল্লাহ নবীজি খুশি, হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল এত ভালোবাসতেন, মহাব্বত করতেন। নামাজে যখন সিজদার মধ্যে আল্লাহ রাসূল যাইতেন, হোসাইন তো ছোট মানুষ, নানার কাদের মধ্যে উঠে যাইতো, আল্লাহ রাসূল সিজদা থেকে মাথা উঠাতেন না। সিজদা থেকে মাথা উঠাইতে গিয়ে হোসাইন হয়তো পড়ে যাবে, ব্যথা পাবে, কষ্ট পাবে, হোসাইনকে কোনো প্রকার কষ্ট দিতেন না। আল্লাহ রাসূল এত মহাব্বত করতেন, হোসাইনকে এত ভালোবাসতেন, দীর্ঘ সময় হোসাইন মাথার উপরে কাঁধের উপরে ওঠার কারণে আল্লাহ নবীজি দীর্ঘ সময় সিজদার মধ্যে পড়ে থাকতেন। সুবহানাল্লাহ, কি ভালোবাসতেন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠোঁটের মধ্যে আল্লাহ নবীজি চুমু দিতেন, কপালে চুমু দিতেন, শরীরের সব জায়গায় আল্লাহ রাসূলের চুমুর দাগ আছে। এই চুমুর মহাব্বতের ঠোঁটের সোয়া লেগে আছে হযরতে হোসাইনের শরীরের মধ্যে, এত ভালোবাসতেন নাতিকে। আমরা যারা নানা আছি, আমরা যারা দাদা আছি, আমাদের যারা নাতি আছে, আমাদের যারা নাতনি আছে, আল্লাহ রাসূলের কাছ থেকে আমরা শিক্ষা নিতে হবে। নবী যেভাবে করে হাসান হোসাইনকে ভালোবেসেছেন, মহাব্বত করেছেন, আমরাও যেন আমাদের নাতিদেরকে ভালোবাসতে পারি, মহাব্বত করতে পারি। পারবো না ইনশাআল্লাহ?